কতটুকু বয় হলো, জঙ্গিবাদ কি কেমন না বলতে হবে, জঙ্গিবাদ কি ক্ষতি করে, এই কথাগুলি তারা নিয়ে এসেছে। আজকে আমি আপনাদেরই ভোটে নির্বাচিত এমপি, আমি আমার বক্তব্যের শুরুতেই তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকের প্রজন্ম, এই সংগঠনটি একটি সামাজিক সংগঠন, এক যাক তরুণ, তারা সাংস্কৃতিক অঙ্গনে তাদের আত্মপ্রকাশ। আজকের এই দিনটি তারা বেছে নিয়েছে, এটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসেই তারা এই সুর আয়োজন করেছে। 1971 সালে তারা পৃথিবীতে ছিল না, আপনারা যারা এখানে আমার সামনে বসা, আমার মনে বেশিরভাগ এই প্রজন্ম 71 আপনারা দেখেন নাই। মুক্তিযুদ্ধ কি ছিল আপনাদের সৌভাগ্য হয় নাই। আমি যে কথাটি বলতে চাই, 71 আমি ক্লাস 4 ছাত্র, অতএব দেখতে দেখতে বয়স 50 হয়ে এসেছে। এখানে যারা বসা, যাদের বয়স 40 হয়েছে, তারা কিন্তু বা 42 হয়েছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধ কি দেখেন নাই। আজকে